হ্যালো স্টুডেন্টস সো ওয়েলকাম টু आवर ऑफिशियल ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে এন্ড আমি রয়েছে তোমাদের সঙ্গে দিবেনদুশ স্যার আশা করি প্রত্যেকে ভালো আছো একদম সুন্দর আছো তো আশা করি তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের সেশনটা এক্স্যাক্টলি কার উপর ডিপেন্ড করে সকলকে ভেরি গুড ইভিনিং গুড ইভিনিং টু অল মাই চ্যাম্পিয়ন স্টুডেন্টস আশা করি প্রত্যেকে এসএসসি জিডি কনস্টেবল টু জিরো টু থ্রি টু ফোর জন্য যারা শর্ট হয়েছে হয়েছ ফর পিটি আশা করি তাদের একদম সুন্দর করে নিজের হানড্রেড পারসেন্ট এফোর্ড দিয়ে তারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই করে অ্যান্ড যারা সাকসেস পাওনি ডেফিনেটলি সমবেদনা দিয়ে তো কোনো লাভ নেই বাট এন্ড অব দ্যাটে একটা কথা বলতে পারি আপকামিং যে ভ্যাকেন্সিটা আসছে সেটার জন্য নিজেকে কঠোরভাবে তৈরি করো কেমন চলো তো আজকে মূলত আমরা কথা বলবো যারা এস এস সি জিডি পিইটি পিএসটি রি হচ্ছ সব থেকে বড়ো কথা হচ্ছে কবেসার ফিজিক্যাল হতে পারে যে নোটিফিকেশনটা আমাদের মধ্যে আজকে চলে এসেছে অবশ্যই করে তোমরা যেটা ঠিক শুনেছো অবশ্যই করে নোটিফিকেশন যেটা চলে এসেছে কিন্তু নোটিফিকেশনের সত্যতা বিচার অবশ্যই করে করতে হবে হান্ড্রেড পারসেন্ট সঠিক না বেঠিক সেটা তো আমি বলবো তার আগে অবশ্যই করে কোনো কনফিউশনের জায়গা আমি রাখবো না প্রথমেই বলে রাখি নোটিফিকেশানটার যথার্থতা রয়েছে নোটিফিকেশনটার তাৎপর্য রয়েছে নোটিফিকেশানটার ইম্পর্টেন্স রয়েছে বাস এতটুকুই বলে আমি স্টার্ট করছি

আমাদের দু হাজার স্টার্ট হচ্ছে মানে ইন দ্য সেন্স সেই প্রসেসিং রিগার্ডিং কিন্তু নোটিশ ওকে যেটা আমাদের পিইটি পিএসটি কন্ডাক্ট করা হবে এরপর ওকে দেন দেন আমাদের দেন আমাদের পিইটি পিএসটি আর दिन डिवी हो मेडिकल हो डेन তো এই যে প্রসেসিংটা এই প্রসেসিংটা কিন্তু কমপ্লিট করতে তাদের কতটুকু টাইম লাগবে সেই রিগার্ডিং একটা নোটিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম পয়েন্টে অতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আসো দ্বিতীয় পয়েন্টে নেক্সট স্টেজ অফ সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস দ্যাট ইজ পিটি পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি ডিটেলস মেডিকেশন মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন অফ সিবিটি কোয়ালিফাইড shortlisted ক্যান্ডিডেট শিডিউল টু বি কন্ডাক্টেড এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ওকে এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোন জায়গাটা বলছি ঠিক এক্স্যাক্ট এই জায়গাটা বলছি এক্স্যাক্ট এই জায়গাটা বলছি যে জায়গাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্য রয়েছে দেখো গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি টাইম পিরিয়ডে যদি একটু নজর রাখো আঠেরোই আগস্ট থেকে স্টার্ট হবে অ্যান্ড আঠাশে সেপ্টেম্বর শেষ হবে আঠেরোই আগস্ট থেকে স্টার্ট হবে আঠাশে সেপ্টেম্বর শেষ হবে আর আমরা প্রত্যেকে কি জানি আমরা প্রত্যেকে অবশ্যই করে জানি যে আমাদের নিউ নোটিফিকেশন নিউ নোটিফিকেশন আসছে কিন্তু মোটামুটিভাবে অবশ্যই আগস্ট মাসে যদি আমি ভুল না বলি যদি আমি ভুল না বলি ওই সাতাশ আঠাশ তারিখ করে সাতাশ নয়তো আঠাশ তারিখ করে আমাদের আগস্ট মাসে নোটিফিকেশান আসছে নিউ নোটিফিকেশন তাই তো আই এম নট শিওর বাট ইয়েস প্রবাবলি রাইট তো এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে এই যে ডেটটা আমাদের দিয়েছে এই ডেটটা যথেষ্ট তাৎপর্য রয়েছে ওকে যেখানে আমি তোমাদের কিছুদিন আগেই আমি কেন আমার মনে হয় ম্যাক্সিমাম তোমরা প্রত্যেকেই জানো আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি কিছুদিন আগেই মিড অফ আগস্ট মিড অফ আগস্ট আগস্ট মানে আলটিমেটলি মোটামুটিভাবে আগস্ট মাসের মাঝামাঝি থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার চান্স হাইলি প্রবাবলিট রয়েছে কেন রয়েছে না রয়েছে এ টু জেড ক্লারিফাই করেছিলাম দেন সি আর রান ছিল দেন আলটিমেটলি বিভিন্ন ইস্যুগুলো যেগুলো আমরা হাইলাইট করেছিলাম যে কেন এখন হবে না কেন তখন হবে এ টু জেড কিন্তু আমরা করেছিলাম আলোচনা অবশ্যই সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা টাইম দেখেছিলাম যে টাইমটা কিন্তু অবশ্যই হতে পারে পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিল সেই টাইমটা এবং সেই টাইমটা সি আর এর জন্য একটা আইডিয়াল টাইম এস এস ফিজিক্যাল কন্ডাক্ট করানোর জন্য তো অবশ্যই টাইম পিরিয়ডটা আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রসেসটা টাইমটা কমপ্লিট করাতে তারা মোটামুটি বলছে আঠেরো থেকে আঠেরোই আগস্ট থেকে আপ টু মোটামুটিভাবে আঠাশে সেপ্টেম্বর কিন্তু টাইম লেগে যাবে ওকে তো আশা করি আমরা এবার এই জায়গাটা কনফার্ম হতে পড়েছি এবার আসি নোটিশটা কতটা সত্যতা রয়েছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন এটা তো শিওর যে এটা এটা নোটিশটা ফেক 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 ইন ইন দ্য দ্য সেন্স সেন্স আর হান্ড্রেড পার্ট ফেক নেই বাবু এই নোটিশটা এই নোটিশটা ফেক হান্ড্রেড পার্সেন্ট নয় আবার এটাও সত্য এই নোটিশটা কোনো অফিসিয়াল নয় এই নোটিশটা কোনো অফিসিয়াল নয় এই নোটিশটা কোনো অফিসিয়াল নয় বোঝা গেল না অফিসিয়াল কেন স্যার এরকম বলছেন ফর ইউর যতটুকু বুঝতে পারছি বা জানতে পারছি ডিপার্টমেন্টাল একটা নোটিশ আই নট সিওর বাট আমি আবারও বলছি দিস ইজ ডিপার্টমেন্টাল নোটিশ ওকে ডিপার্টমেন্টের থ্রু কিন্তু বেশ কিছু নোটিশ থাকে যেগুলো বিভিন্ন এমপ্লয়ির থ্রু ভাইরাল হয়ে যায় নো ডাউট কিছু কিছু ক্ষেত্রে মেলে কিছু কিছু ক্ষেত্রে মেলে না বাট ইয়েস দিস ইস ডিপার্টমেন্টাল নোটিস যতটুকু নিউজ পাচ্ছি ওকে ওভারঅল বেসিসে রাইট তো যদি আমরা এটাকে মেনে চলি তো আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে যারা পিইটি বিএসটি জন্য শর্টলিস্ট রয়েছে তারা এই ডেটটাকেই মেনে করে চলো মানে মিড অফ আগস্ট হান্ড্রেড নয় নাইনটি দিক থেকে পয়েন্ট ওয়ান যে কোনো কিছু অঘটন হতে পারে বাট নাইনটি ক্ষেত্রে এই ডেটটাকে মেনে তোমরা প্রিপারেশন বা তোমাদের যে আলটিমেট যুদ্ধ সেটার জন্য নিজেকে তৈরি করো ওকে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা দেন আদার্স কি বলেছে ই অ্যাডমিট কার্ড বি অফ কোয়ালিফাইড শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি মেজ অ্যাভেলেবল কবে তুমি সি আর পি ওয়েবসাইট সি আর পি ওয়েবসাইট থেকে অ্যাভেলেবেল পাবে আটই আগস্টের পরে সেটা নিয়ে পরে কথা হবে ডেফিনেটলি তোমাকে বলে দিয়েছে আটই আগস্টের পরে তোমরা কিন্তু সি আর পি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওকে দ্যাটস এটা আদার্স আপডেট পাওয়ার জন্য সিআরপিএফ ওয়েবসাইট ভিজিট করতে বলছে তাই হোক তো এই হচ্ছে আমাদের কাছে শর্ট আপডেট আর বেশি কিছু বড় করবো না এতটুকুই তোমাদের জীবনে ছিল মধ্য কথা তোমরা এই ডেটটাকে মেনে চলেই কিন্তু নিজেকে প্রিপারেশনের মধ্যে রাখো ক্লিয়ার বাস আজকের জন্য এতটুকুই ক্লিয়ার যদি কোনো কেউ ব্যাচ পারচেস করতে চাও স্পেশালি যে ব্যাচটাকে তোমাকে আমি হাইলাইট করব যারা এনটিপিসি গ্রুপ ডিকে টার্গেট করছো এনটিপিসি ইয়া ফের গ্রুপ ডি একদম বেসিক থেকে ফাউন্ডেশন থেকে স্টার্ট করতে চাইছো ফাউন্ডেশন ফাউন্ডেশন থেকে নিজেকে তৈরি করবে ভাবছো এই ব্যাচ তাদের জন্য আদর্শ ব্যাচ তোমরা অবশ্যই নিতে পারো ওকে আজকে অবশ্যই করে তোমরা পেয়ে যাবে আজকে আমাদের কত তারিখ না অবশ্যই করে আমরা জানি তেইশ তারিখ তো অবশ্যই করে আজকে তোমরা পেয়ে যাবে বারো মাসের ভ্যালিডিটি বাট এত টাকা পেমেন্ট করতে হবে না এই কোডটা ইউজ করো ডি কে স্যার এই কোডটা ইউজ করলে তোমরা জানো টেক্সট বুকের কোড ডি কে স্যার এই কোডটা ইউজ করো আমি তবুও বলে দিলাম এই কোডটা ইউজ করো তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্ট এই জায়গায় পেয়ে যাবে মোটামুটিভাবে আটশো সামথিং বা নশো জায়গায় চলে আসবে ওকে অ্যান্ড তুমি পাচ্ছ কি বারো মাস ভ্যালিডিটি পাচ্ছ তার সঙ্গে টেক্সট বুকের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাস প্রো সেই সব জিনিসপত্র কিন্তু এই পাস প্রোতে তুমি পেয়ে যাবে একটা টেক্সট বুকের পাস গেলেই তোমার সেটা কিন্তু দাম পড়ে যায় মোটামুটি হবে তিনশো চারশো টাকা রাইট অবশ্যই করে সেটা তুমি পুরোপুরি ফ্রি অফ কস্টে পাচ্ছ অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ তোমাদের জন্য হবে যারা এসএসসি এম টি এর জন্য পড়াশোনা করছো এসএসসি এম এস একদম বেসিক থেকে স্টার্ট করে একদম ব্রিলিয়ান্স বলা ভালো একদম বেস্ট ব্যাচ হবে তোমার জন্য বেসিক থেকে স্টার্ট করে একদম বেস্ট লেভেল পর্যন্ত তুমি নিজেকে একদম তৈরি করতে পারবে এই ব্যাচে ওকে এই ব্যাচের জন্য কুপন কোড কিন্তু সেম ডি কে স্যার অবশ্যই করে এই কুপন কোডটা তুমি ইউজ করলে তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে ওকে এই এত টাকা পেমেন্ট করতে হবে না এই কুপন কোডটা ইউজ করলে এর থেকেও তুমি কম প্রাইসে পেয়ে যাবে পাঁচশো নিরানব্বই থেকেও কম প্রাইসে পেয়ে যাবে আই থিঙ্ক পাঁচশো আট টাকা সামথিংয়ে তুমি পেয়ে যাবে ওকে আদার্স ঠিক সেম আর পি এফ কনস্টেবল ব্যাচ চাইলে নিতে পারো অবশ্যই পিএসসি ক্লার্কশিপ আদার্স ব্যাচ আমাদের অ্যাভেলেবেল রয়েছে কনস্টেবল ডব্লিউ বি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল চাইলে তুমি নিতে পারো ওকে ক্লাস কেমন হয় না হয় সেটা স্টুডেন্ট নয় বলবে অবশ্যই করে যারা এক্সিস্টিং ব্যাচে রয়েছে তারা প্লিজ প্রত্যেকে একটু ফিডব্যাকটা স্টুডেন্টকে দিও ভালো হোক খারাপ হোক মন ফুলিয়ে বুক ফুলিয়ে দিও ওকে তাতে কোনো লুকোনার কোনো ব্যাপার নেই একদম স্ট্রেট কার্ড উত্তর দেবে কেমন চলো যাই হোক এতটুকুই আর যারা দু হাজার পঁচিশটাকে টার্গেট করছো তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন জিরো টু হিরো ফাউন্ডেশন ব্যাচ জিরো টু হিরো ফাউন্ডেশন ব্যাচ ওয়ান স্টপ সলিউশন জিরো টু হিরো ফাউন্ডেশন ব্যাচ যেখানে তোমরা একদম বেসিক থেকে স্টার্ট করে একদম আপ টু ব্রিলিয়ান্স হ্যাঁ ব্রিলিয়ান্স সংক্ষেপে লিখলাম ওকে বেসিক থেকে স্টার্ট করে একদম ব্রিলিয়ান্স পর্যন্ত তুমি কিন্তু নিজেকে তৈরি করতে পারবে একটা এক্সামের জন্য নয় চাহে এসএসসি চাহে এন টিপি সি চে গ্রুপ ডি রেলওয়ে ইন দ্য সেন্স ওকে চাহে ইউপিএসি এন দ্য সেন্স আমি যে রিজনিং তোমাদের করাবো আমি বলেছিলাম লেভেল থেকে স্টার্ট করে স্টেট লেভেল থেকে স্টার্ট করে আপ টু ইউপিএসি সিসেড এর যে পেপার আছে ওকে সি যে পেপার আছে অ্যান্ড দেন ব্যাংকিং পুরো জিনিস কমপ্লিট হয়ে যাবে ওকে আদার্স আলাদাভাবে কোনো কিছু কোনো জায়গায় একটা সিঙ্গেল ওয়ার্ডও পড়তে হবে না রাইট ইয়েস অ্যান্ড এই জায়গায় তুমি ছশো ঘন্টা প্লাস লাইভ ক্লাস পেয়ে যাবে ছশো ঘণ্টা প্লাস বলা ভালো সাড়ে ছশো ঘন্টা প্লাস পাঁচ পাঁচটা টিচার তোমাকে এখানে আদার্স সাবজেক্টে তোমাকে স্টাডি প্রোভাইড করবে অ্যাজ এ রিজনিং রিজনিং সাবজেক্ট দেব অ্যাজ এ ম্যাথ অবশ্যই শুভম স্যার ম্যাথ দেবে ম্যাথ টিচার অবশ্যই করে ইংলিশ দেবেন গৌতম স্যার তোমাদের প্রত্যূর স্যার সায়েন্স ট্যাকেল করবেন তোমাদের এর জন্য দুটি টিচার রয়েছেন রিজু স্যার রয়েছেন অকুর স্যার রয়েছেন ওকে তাহলে চিন্তা কেন ভাই পাঁচ পাঁচটা অবশ্যই অবশ্যই মহারথীর সঙ্গে তোমরাও তোমাদের প্রিপারেশনটাকে প্রস্তুত করতে পারো তোমাদের বেস্ট লেভেল দিয়ে ওকে বাস আজকের জন্য এতটুকুই যে মধ্যা আমাদের কথাটা ছিল এই ডেটটাকে মেনে চলি প্রিপারেশন স্টার্ট করো স্টার্ট ইন দ্য সেন্স বজায় রাখো ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস অ্যালট দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো দিন অন্য কোনোভাবে অন্য কোনো সেশনে ততক্ষণ সকলে ভালো থেকো টেক কেয়ার লাভ ইউ অল টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ জ্যাটা